গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু। আমি তো জানি তুমি চমৎকার গান গাও, তাই না? আমাদের আরটিভির কত প্রোগ্রামে তুমি গান গেয়েছো। হ্যাঁ, এখন আমাদের তো একটা গান শোনাতে হবে। আমরা একটু আগে রোদ্দুরের গান শুনেছি, এখন মাহিরের একটা গান শুনতে চাই। গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। চমৎকার হয়েছে, থ্যাঙ্ক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে, এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এই যে মিষ্টি এই মানুষগুলো, এদের আসলে ভবিষ্যৎটা কি? কারণ আমরা যেটা জানি যে অভিভাবকরা প্রায় মানে যে প্রায় যে কথাটা বলেন বা কষ্টের যে এটা প্রকাশ করেন সেটা হচ্ছে ওনারা আসলে আতঙ্কে থাকেন যে ওনাদের অনুপস্থিতিতে তাদের এই আদরের সন্তানগুলো কোথায় যাবে। আসলে রাষ্ট্র কি উদ্যোগ নিচ্ছে তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য? আপনার কাছে এটাই শুনতে চাই। এটা আপনার এই বাচ্চাগুলি আপনার ভবিষ্যতে কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পদে পরিণত হবে এবং তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় কিন্তু তাদেরকে টেক আপ করবে এবং সেটার কিন্তু প্রক্রিয়াও কিন্তু চলছে। এবং আমাদের আটটি বিভাগীয় শহরে আবাসন এবং প্রশিক্ষণ কেন্দ্র যে হচ্ছে, আপনি এই সমস্ত বাচ্চা যারা এরকম তার মা বাবা মারা যাওয়ার পরে যদি তার ভাই বোনেরা যদি তাকে যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে গ্রহণ করা হবে। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং এই ব্যাপারে আমরা আইনগতভাবেও আমরা এইভাবে অনেকটা আমরা এগিয়ে গিয়েছি।